বাজার নিয়ে আসছো? তাহলে দেখাও আজকে সব বাজার আমাকে একটা একটা করে। এটা কি? এটা পটল। পটল? আচ্ছা এখানে রাখো, পটলগুলো বের করে রাখো দেখি। সব পটল বের করেছো? আচ্ছা এরপর কি আছে দেখাও। বেগুন? আচ্ছা ঠিক আছে বেগুন রাখো। এখানে কতটুকু পটল আছে? হাফ কেজি? হাফ কেজি আমাদের এখানে পটল নিয়েছে কত? 35 টাকা। আর বেগুন রাখো, এখানে এক পোয়া বেগুন কিনেছি। বেগুন আছে, এক পোয়া বেগুন হচ্ছে 20 টাকা, মানে 80 টাকা কেজি আমাদের এখানে রংপুরে 80 টাকা কেজি বেগুনের দাম। পটল হচ্ছে 70 টাকা কেজি। ওকে সব বেগুন রাখো ওখানে। মানে আর কি আছে বের করো। ও লাউ, এটা একটা লাউ নিয়েছে এখানে 55 টাকা। এই ইস ব্যথা পাবে তো, অনেক বড় লাউ তাই না? লাউটা নিয়েছে 50 টাকা না 55 টাকা, 60 টাকা চেয়েছিল, 55 টাকা নিয়েছে। ওকে আর কি আছে বের করো। অনিয়নও নিয়ে এসেছ? এইখানে 1 কেজি অনিয়ন আছে, মানে পেঁয়াজ। 1 কেজি পেঁয়াজ নিল কত? 65 না 70 জানি, 70 মনে হয়, মনে নাই। আচ্ছা ঠিক আছে তারপরে কি আছে? ও অনেক আলু নিয়ে এসেছ, শীল আলু। রংপুরে এটা শীল আলু বলে, শীল বিলাতি। এটা ভর্তা খেতে অনেক মজা, আর মুস্তাহিদ অনেক পছন্দ করে মাংসের সাথে খেতে। বা ওকে আলু মাংসের সাথে দিলে ও শুধু মাংসটা না খেয়ে আলুটাই খায়। আর কি আছে? আলু, যে আলু এখানে হচ্ছে 2 কেজি আলু আছে। 2 কেজি আলু নিল হচ্ছে 120 টাকা, মানে 60 টাকা কেজি। ঠিক আছে আর কি আছে? তেল, তেল হচ্ছে 175 টাকা করে লিটার। কি আছে আর বের করো। জি দুইটা তেল নিয়েছি, 2 লিটারই পাচ্ছিলাম না, তাই দুইটা তেল 1 লিটার করে 175 টাকা করে। আর কি আছে মনা দেখো তো বের করো। ও এটা মশলা, আসলে আমরা হচ্ছে আলাদা আলাদা মশলা ওখানে খুঁজছিলাম, তো ওখানে মশলা নেই, আলাদা আলাদা মশলা, আর হলুদের গুঁড়াও নেই। তো আমরা এই যে কিনে এসেছি তে মাংসের মশলা তাই না? মাংসের মশলা, তো মাংসের মশলাটা সামনে রাখো। সামনে রাখো। আর কি এনেছো? এই যে আমি আদা রসুন এনেছি। আদার ইংরেজি কি? আদার ইংরেজি কি? জিঞ্জার। জিঞ্জার। আর রসুনের ইংরেজি? রসুনের ইংরেজি তো গার্লিক। আর কি মানে পেঁয়াজ? অনিয়ন। অনিয়ন মানে পেঁয়াজ? জি। তো এখানে আমরা অল্প করে নিয়েছি, এই যে আদা রসুন অল্প করে নিয়েছি, কারণ আমাদের বাসায় আরও আছে, তো একটু নিলাম আর কি। রেখে দাও একসাথে করে। ধনিয়া পাতা নিয়ে এসেছো? আচ্ছা আমরা ধনিয়া পাতা দিব বেগুনের মধ্যে, লাউয়ের মধ্যে, অনেক মজা হবে তাই না? আর কি নিয়ে এসেছো? মানে আর কি নিয়ে এসেছো? ও ডিম, ডিমের হালা হচ্ছে এখানে 48 টাকা, 2 হালা ডিম আছে এখানে। তো আর কিছু আছে এখানে? আমাদের আরো বাজার আছে। তুমি একটা যে ক্যারট নিয়েছিলে, ক্যারেটটা নিয়ে আসো। ক্যারেটটা দেখি, ক্যারেটটা দেখি, একটা ক্যারেট নিয়েছো? এই একটা ক্যারেট নিয়েছে, এই দেখো মুস্তাহিদ একটা ক্যারেট দোকানে নিয়ে কি অবস্থা করেছে খেয়ে। এই ক্যারেটে, একটা ক্যারেটের দাম কত? 10 টাকা। ও অনেক জব্দ করতেছিল যে ক্যারেট খাবে তাই। ও আর কি এনেছো? এই ও ক্যারেট তো খেয়ে ফেলেছো, খরগোশের মতো খেয়ে ফেলেছো। দেখো 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 কেমন করে খেয়েছো দেখি, দেখাও তো।
এভাবে খেয়েছো? এভাবে খেয়ে খেয়ে খরগোশের মতো এরকম করে খেয়ে খেয়ে ক্যারটটাকে কি বানিয়েছো দেখো। আর তুমি একটা বাজারে কি খেয়েছো? আইস ললি, অরেঞ্জ কালার, তাই না? এই ক্যারটটা কি কালার? ক্যারটটা কি কালার বল, ক্যারটটা কি কালার বলো, দেখে বলো। জি, অরেঞ্জ কালার। আর এই যে লাউটা কি কালার বলো তো? গ্রিন কালার। ও, আর এই যে বেগুনটা কি কালার? বেগুনির ইংরেজি কি? বেগুনির ইংরেজি ভায়োলেট। ওকে, তো এই যে আমাদের বাজার, হ্যাঁ, টুকিটাকি বাজার। তো এই বাজারটুকু নিয়েছে মুস্তাহিদ, আর একটা শুধু খেয়েছে বাহিরে আইস ললি আর একটা 10 টাকা দামের চিপস, তাই না? তাতেই এই দেখো এই বাজারটুকুতেই 1000 টাকা। মাছ মাংস তো নেই, ডিম শুধু। তো বাজারের যে অবস্থা দেখো বন্ধুরা, খুবই করুণ অবস্থা। বাজারে গেলে শুধু মাথা ঘোরে। আর সবই তো নিতে ইচ্ছা করে, কিন্তু দাম এত বেশি যে নেওয়া হয় না আর কি। তো মুস্তাহিদ, তুমি বাজারে গিয়ে কি ভালো লেগেছে তোমার? তোমার বাজার করতে ভালো লাগে? আর এটা কি তোমার দোকান হয়েছে এখন? তোমার কি সবজির দোকান হয়েছে? এটা কি তোমার? ও, বাসায় তুমি এটা দোকান দিয়েছ, সবজির দোকান, না মামামকে দেখাচ্ছ শুধু? এগুলো কি কি? অনেক ভেজিটেবল, তাই না? জি, তুমি যে খরগোশের মতো খেয়েছো তাই ওই অবস্থা হয়েছে। তুমি কি খরগোশ না তো, তুমি তো মানুষ। বসো বসো, বসে খাও, সুন্দর করে বসো, নিচে বসো। আর এখন আমরা এগুলো সুন্দর করে বেছে তারপরে সুন্দর করে রাখবো, তাই না? ঝুড়িতে রাখবো। হ্যাঁ, এই অনিয়ন পেঁয়াজগুলো সবগুলো এই গামলায় ঢেলে রাখো তো। সাবধানে ঢেলে রাখো। জি জি, তুমি তুমি মামামকে হেল্প করছো? হ্যাঁ, গোছাতে হেল্প করছো। আদা রসুনটাও রেখে দাও। ওটা না, ওটা না, ওটা আমরা ফ্রিজে রাখবো, দাঁড়াও। হয়েছে, মানে এখন তাহলে আলু রাখো। এই তো আমার অনেক ভালো ছেলে, কাজ করতে শিখে গেছে। হ্যাঁ, এই তো এখন আমাদের গোছানো কমপ্লিট। জি, তেলের বোতল ওখানে রেখে দাও, মশলাটাও রেখে দাও। ওকে, ওটা তেল রেখে দাও, আরেকটা তেল তোমার ডান পাশে। সুন্দর করে রেখে দাও। এই তো গোছানো শেষ, এবার লাউটা এখানে রেখে দাও, লাউটা এই জায়গায় রেখে দাও, এই এই গামলাতে। লাউটা এই গামলায় রেখে দিয়েছ? তোমার গোছানো শেষ, বলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব বন্ধুরা। এখন ক্যারেট খাচ্ছ? আর এই পলিথিনগুলো আমরা কাজে লাগাতে পারবো, আর এটা তো ফ্রিজে রাখতে হবে। এই ফ্রিজে এটা রেখে দাও তো, ফ্রিজের ড্রয়ারে নিয়ে যাও, এটা ফ্রিজের ড্রয়ারে রেখে দাও, এই পলিথিনটা। ওকে থাক, আমরা এই ইয়েটা রান্না করব, বেগুন দিয়ে, আলু দিয়ে, ধনিয়া পাতা দিয়ে সুন্দর করে আমরা একটা, এটা রংপুরে আমরা অনেকেই খাই, ঘাটা বলে, আলু বেগুনের ঘাটা। আর ডিম ভাজবো আজকে, রাতে শর্টকাট, দিনে মুরগির মাংস ছিল। হ্যাঁ, তো আমরা এই পর্যন্ত ভিডিওটা দেখে, যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন বন্ধুরা।
হ্যালো মুস্তাহিদ, বন্ধুদেরকে বাই বাই বলে দাও। বাই বাই, টাটা বলে দাও, আল্লাহ পেস। দেখো ওটা তো আবার ধুইতে হবে, ধুয়ে খাও। হ্যাঁ, তারপরে খাও। দেখো বন্ধুরা, আমি এই যেভাবে সবজিটা কেটে নিয়েছি, আলু বেগুন এটা ধনিয়া পাতা দিয়ে একটা ঘাটা হবে। এখানে শুটকি মাছও দিব, এটা চিংড়ি শুটকি দিয়ে রান্না করে তোমাকে দেখাবো, তোমাদেরকে দেখাবো আর কি। আর এই রান্নাটা করতে গেলে তোমাদের সব মানে মাংসের মশলা ইউজ করতে হবে, করে শেষে একটা ঘোটা দিতে হবে, মানে ঘুটনি দিয়ে ঘোটা দিতে হবে। তাহলে আমি তোমাদেরকে এটা দেখিয়ে দেব। এখন আমি রান্না করব, রান্না করার পর তোমাদেরকে দেখাবো আসলে এটা কিভাবে রান্না করলাম। রান্না করার পর রান্নার ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাবো, আর এটার সাথে ডিম ভাজা থাকলে ভালোই লাগবে। ডিম ভাজাটা করে নেব, আর তোমরা তো জানো সবাই কিভাবে ডিম ভাজা করে, তোমরা তো জানোই তাই না? তো ডিম ভাজাটা দেখানোর কোনো দরকার নেই। ওকে, এটা আমি এখন রান্না করব। এটা হচ্ছে সব মশলা দিয়ে, মাংসের মশলা দিয়ে রান্না করব। এই যে এখানে দেখতে পাচ্ছ চিংড়ি শুটকি আছে, আর এটা প্রথমে আমি হালকা চুলোয় টেলে নিব। এই যে দেখতে পাচ্ছ চুলায় দিয়ে হালকা আছে, এটা একটু টেলে নিতে হবে, তারপর গরম পানি দিয়ে ধুইতে হবে। এই দেখো ধুয়ে নিয়েছি শুটকিগুলো, এখন এরকম হয়েছে। এখন এই যে কড়াইয়ে তেল গরম করে নিচ্ছে, আর এখানে সব মশলা দিয়ে শুটকিটা দিয়ে তারপরে সবজিটা দিয়ে নাড়াচাড়া করবো। এই দেখো বন্ধুরা, মশলাটা এখানে হয়ে গেছে। এখন আমি শুটকিটা দিয়ে, এই যে শুটকিটা দেওয়া হয়ে গেছে, এখন এটা ফুটিয়ে হালকা একটু কম পানি দিব, নাহলে পুড়ে যাবে। একটু গরম মশলা দেবো, এখন আমি সবজিটা দিয়ে দেবো। সবজিটা দেওয়া হয়েছে, এখন নাড়াচাড়া করে এটা আমি ঢেকে দেবো। এই যে দেখো বন্ধুরা, এরকম হয়েছে। আর এর উপর আমি কাঁচামরিচ ছিটিয়ে দিব, তারপর আবার ঢেকে দিব। এই যে কাঁচামরিচের ফালিগুলো দিয়ে দিলাম, এখন এটা নেড়ে চেড়ে তারপর পানি দিয়ে ঢেকে দেব। সিদ্ধ হয়ে গেলে ঘুটুনি দিয়ে কেটে দেব, তো রেডি হয়ে যাবে। রেডি হলে তোমাদেরকে দেখিয়ে দেব। এই দেখো, এখানে তিনটা ডিম নিয়েছি, এখানে হচ্ছে দুইটা ভাজবো আর একটা পোষ হবে, আর এখানে মুস্তাহিদের জন্য চারটা কোয়েল পাখির ডিম, এইটা পোষ করে নেব। আচ্ছা ঠিক আছে, তাহলে রেডি করে নিই। এই যে এখানে পেঁয়াজ মরিচ রেডি করে নিয়েছি, আর এখানে মুস্তাহিদের জন্য রেডি করে নিচ্ছি। ওকে, এই যে দেখো সব রেডি, এখন শুধু ভেজে নিব, তারপর তোমাদেরকে ফাইনাল লুক দেখাচ্ছি। তো বন্ধুরা, এই দেখো ফাইনাল লুক, ডিম ভেজে নিয়েছি, আর এই যে দেখো এখানে আমার রান্না ঘাটা, এটা হচ্ছে আলু বেগুন শুটকির তরকারি। এটা গরম ভাত দিয়ে খেতে অনেক মজা লাগে। এই যে চিংড়ি শুটকিও দেখা যাচ্ছে, তো এটা খেতে পারো তোমরা বানিয়ে, নতুন রেসিপি, অনেকে আবার খেতে চাবে না, তো যারা পছন্দ করবে তারা খাবে। আর এখানে যে চা বসিয়েছি, এই চা হলেই আমার আজকে রাতের রান্না কমপ্লিট। তো ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।